রানী এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করবো আমরা। না চাই পুতুল যথা দক্ষ বাজি করে। আমাদের নির্বাচন কমিশন আসলে পুতুল, তাকে এখানকার বাজিকর বলুন, বাজিগার বলুন, কিছুদিন আগে রাস্তায় রাস্তায় বাজিগারের তাঁবু আমরা দেখেছিলাম, এখানে এই বাজিগার তাকে নাচাচ্ছেন নাচছেন। জানি না এই চূড়ান্ত ঘটনার পুলির মধ্যে অন্য কোনো কেউ আছেন কি না, কিন্তু আপাতত যেটা মনে হচ্ছে এই গোটা প্রক্রিয়াটাই একটি পরিকল্পিত উপায়ে মানুষের গণতান্ত্রিক অধিকার, সংবিধান প্রদত্ত মত প্রকাশের অধিকার, তাকে কেড়ে নেবার জন্য পরিকল্পিত এবং কুচক্রীদের চক্রান্ত, যেটা খুব পরিকল্পনা মাফিক এক্সিকিউট করা হয়েছে। আপনি নমিনেশন থেকে শুরু করে আর আজ পর্যন্ত বি ফর্ম দেওয়া পর্যন্ত এই কোটা প্রক্রিয়ার মধ্যে যে কটা ঘটনা ঘটেছে, চারটে স্তরে আক্রমণ হয়েছে। প্রথম চেষ্টা করলো যে জনগণকে ভয় দেখানোর জন্য, যখন দেখলো হু করে মানুষ বেরিয়ে নমিনেশন পেপার নিচ্ছেন, যখন প্রতিরোধ করছেন, তখন টুক করে একজন বেরিয়ে এসে বললেন কি প্রতিবাদ হলে, প্রতিরোধ হলে প্রতিবাদও হবে। খুব ভালো প্রতিবাদের স্বরূপ আমরা দেখলাম, নিজেরা প্রতিবাদ করতে পারে না, ওই সওকাত মোল্লা আড়াবুল টাড়াবুল তাদেরকে দিয়ে গাড়ির মাধ্যমে বোম রেখে এই সমস্ত মানে ক্রিমিনালদের যা হয় তাই করেছে। যখন সেটা মানুষ করে ফেললো, তখন পরের জায়গাতে পরের স্তরে তাকে আক্রমণ করবার জন্য এলো পয়সা, টাকা ঢাললো চারিদিকে। যখন সেটাকেও মানুষ অতিক্রম করলো, তখন নাবালো হচ্ছে ভেড়ার পাল আছে আমাদের এখানে পুলিশ, তাকে নাবালো। পুলিশ যাচ্ছে কালকে সিপিআইএম প্রার্থীর মনোনয়নকে আটকাবার জন্য, এই উনি যা উনি যাতে উইথড্র করেন, চাপ দেওয়া হচ্ছে। ওসিরা ফোন করছে, বিডিওরা ফোন করছে, উইথড্র করে নিতে হবে, অফিসারদের নাবালো। শেষ জায়গাটা আছে এখনও বাকি, সেটা কিন্তু যারা সাংবিধানিক পদে আছেন, এমনকি আমাদের নির্বাচন কমিশনার পর্যন্ত, তারা এই কারচুপিগুলোকে স্ট্যাম্প দেওয়ার জন্য বসে রয়েছেন। আজকে আদালতের যে অবজারভেশন আমি শুনলাম কন্টেম্পটের মামলায়, সেই অবজারভেশন পাওয়ার পরে কোনো লোক কি করে থাকে, যদি মানে গাল যদি একটুখানি ইয়ে হয়ে যায়, শুকনো হয়ে যায় জুতো খেতে 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 খেতে, তাহলে হয়। কারণ গালে আবার যদি গোঁফ থাকে তাহলে আবার খুব মুশকিল। এখন ব্যাপারটা হচ্ছে, সেদিনকে বোধ হয় কোনো নেতা অধীর বাবু বোধ হয় বলেছিলেন, এই পশ্চিমবঙ্গে ওই কোনো এক ভদ্রলোককে গোঁফ রাখার অধিকার ছাড়াই মমতা ব্যানার্জি কোনো অধিকারই দেননি। তিনি যদি এখন চাকরি বাকরির পর, রিটায়ার্ড হওয়ার পর, বিভিন্ন কোম্পানির ডিরেক্টর ফিরেক্টর ছিলেন শুনেছি আমি, তারপরে সে যদি এখন ভাবে যে নির্বাচন কমিশনার এই গোঁফ নিয়ে গোঁফের আমি গোঁফের তুমি গোঁফ দিয়ে যাইছে না করবেন, তাহলে সেটা অন্য বিষয়। কিন্তু মনে রাখতে হবে এই কবিতাটা সুকুমার রায়ের শেষ হয়েছিল গোঁফের আমি গোঁফের তুমি গোঁফ দিয়ে যাচ্ছে না, আসল কথা ছিল হেড অফিসের বড়বাবু লক্ষ্মী বড় শান্ত, তার যেমন মাথার ব্যামো কেউ কখনো জানত। তো এটাই ছিল হচ্ছে পশ্চিমবঙ্গের, এই মাথার ব্যামোলা লোক হলেই তবে এইরকম পশ্চিমবঙ্গের নির্বাচন কমিশনার হয়ে কাজ করবার কথা ভাবতে পারে, তিনি করছেন। আসলে ওর মাথায় খুব ঠান্ডা মাথায় গণতান্ত্রিক অধিকার নিয়ে নিজের যে স্থাবকতা সেটা তিনি করে যাচ্ছেন। পঞ্চায়েত নির্বাচনের আগে মনোনয়ন পর্ব থেকে শুরু করে একাধিক জায়গায় বোমাবাজি, মুহুর্মুহু বোমাবাজির ঘটনা আমরা দেখতে পেয়েছি, এবং চোপড়ায় সিপিএম কর্মী খুনের ঘটনা সামনে এসেছে, ইসলামপুরও উত্তপ্ত, ভাঙড়ের মুহুর্মুহু বোমাবাজি পড়েছে, তারপরেও মুখ্যমন্ত্রী বলছেন এই মনোনয়ন পর্ব এতদিনের মধ্যে সব থেকে শান্তিপূর্ণ মনোনয়ন পর্ব, কী বলবেন? জানি না, উনি বাড়ির কাছে কেওড়াতলা মহাশ্মশান, শ্মশানের শান্তি উনি খুব ভালো জানেন আর কি বোধ হয়। পশ্চিমবঙ্গ জুড়ে শ্মশানের শান্তি কীভাবে বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি, রোজ লোক মরছে। তৃণমূল মরা ভালোবাসে, মরা কাঁধে নিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিল, মরা গুনত রোজ সকালবেলা, তাই এখনও তাই করে যাচ্ছে। এদের তো রাজনীতি নেই, দে হ্যাভ নাথিং টু অফার। আমরা যেমন বামপন্থীরা, আমাদের নীতি আছে, আমাদের মুখ নেই, আমাদের রাজনীতি আছে, কিন্তু এদের কাছে কোনো এ নেই, মানে কি বলবো, সেই মূল দর্শনটাই নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সিপিএমের আমলেও কোনোদিন শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত ভোট হয়নি,
2003 সালে ভোট করার চেষ্টা হয়েছিল, কিন্তু সেখানেও তৃণমূল কংগ্রেসের 70 জনের কাছাকাছি কর্মী নিহত হয়েছিলেন। কি বলবেন? দুঃখজনক ঘটনা। যে কোনো নির্বাচনের সংখ্যা যে আমলই হোক, সিপিএম এর আমল বলে সেটাকে জাস্টিফাই করার কোনো জায়গা নেই। যদি কোনো মৃত্যু নির্বাচনকে কেন্দ্র করে ঘটে, আমরা এগোতে থাকি, পিছনে যাই না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন, আমি মুখ্যমন্ত্রী, আমার আমার একজনও মারা যাবে না সেটাকে নিশ্চিত করছি। আসলে মুখ্যমন্ত্রীর কথার গুরুত্ব কেউ দেন না। আমি একটু আগে বাজিগারের কথা বললাম, বাজিগারও দেয় না। অভিযোগ জানানোর জন্য, পঞ্চায়েত নির্বাচন পূর্ববর্তী সময় অভিযোগ জানানোর জন্য রাজভবনে পিস রুম, সেই পিস রুমে মুহুর্মুহু জমা পড়ছে অভিযোগ। তাহলে কোথাও গিয়ে কি কমিশনের, রাজ্য নির্বাচন কমিশনের উদাসীনের কারণে এত এত অভিযোগ? উদাসীন্য কেন, রাজ্য নির্বাচন কমিশন ইনঅ্যাকশন, কিচ্ছু করছেন না, দেয়ার ইনঅ্যাক্টিভ, এবং এটাই থাকবেন। কিছুদিন আগে পঞ্চায়েত নির্বাচনের বাইরে একটু কথা বলছি, কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির তরফ থেকে তলব করা হয়েছিল। উনি চিঠি দিয়ে জানিয়েছিলেন এই মুহূর্তে তিনি যেতে পাচ্ছেন না, সেই চিঠিটি পাল্টা জবাব দিল, ইডির পক্ষ থেকে আরেকটি চিঠি দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা দেখুন, আমরা তো অবজারভার এই গোটা বিষয়টাই দেখে, আমার যেটা মনে হচ্ছে ইডি ওনাকে এই মুহূর্তে তো জিজ্ঞাসাবাদ করতে, ডাকতে বা যা প্রয়োজনীয় পদক্ষেপ সেটা নিতে কোনো বাধা নেই, ইডি নিচ্ছেন না কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় বিং এন ইন্ডিভিজুয়াল, তিনি তার আইনি যা পথ আছে সেই পথ তিনি নেবেন, তিনি চিঠি দিয়েছেন, এটা তো কোনো সুবিধে নেই। প্রশ্নটা হচ্ছে ইডি কী করছেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কী করছেন, তদন্ত কতটা এগোলো, জাতি জানতে চাইছে, ইম্পর্টেন্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি মলয় ঘটক ও ইডির যে সমন, সেই সমন কিন্তু এড়াচ্ছেন, ভোটকে ঢাল করাই ইডি বুঝবেন, ইডিকে বুঝতে হবে। এই প্রশ্নের উত্তর আমি এখান থেকে দিতে পারবো না। এই প্রশ্নের উত্তর বহুবার আমরা বলেছি যে ইডি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ইডি, আমরাও তো জানতে চাই যে কী হচ্ছে না হচ্ছে, বারবার এরকম করে নোটিশ দিয়ে ছেড়ে দেওয়া বা কী হলো, তার ভূমিকা কী, অন্তত পরিষ্কার করে আমাদের জানানো উচিত। মানুষ জানতে চায় না, ইম্পর্টেন্ট একজন ব্যক্তি, তার নাম উঠে আসছে, তার 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 তাকে কেন ডাকা হচ্ছে, কী করবেন সেটা তিনি জানাবেন না? অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কথা হচ্ছে, পঞ্চায়েত নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক যে কেরিয়ার, সেই কেরিয়ার কিন্তু আবারও প্রশ্নের মুখে পড়ল। আমি রাজনীতিকে কেরিয়ার বলে মনে করি না। আমি মনে করব যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি রাজনীতিকে কেরিয়ার বলে মনে করেন, হি শুড চেঞ্জ হিজ আইডিয়া অ্যাবাউট পলিটিক্স। পলিটিক্স তো উনি করবেন বলেই আমি আশা করি, যদি উনি রাজনীতি করে থাকেন। রাজনীতিতে কেরিয়ার বানাতে আসাটা দেশের পক্ষে খুব ক্ষতিকারক। রাজনীতিতে মানুষ ত্যাগ করতে আসে, রাজনীতিতে গ্রহণ করার জন্য, টাকা রোজগারের জন্য কেউ আসেন না। আমার মনে হয় কেরিয়ার হিসেবে রাজনীতিকে ভাবা বন্ধ করার দরকার। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি দেখে আমার যেটা মনে হয় যে দে ইজ অ্যান অ্যাটেম্পট টু মেক হিজ কেরিয়ার, এইটুকুই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওনার 2 বছর বয়স থেকে উনি রাজনীতি শুরু করেছেন, রাজনীতি ময়দানে নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটাকে তুমি যদি এখন গুরুত্ব দাও, তাহলে যা হবার তাই হচ্ছে। 2 বছর বয়স থেকে রাজনীতির ময়দানে আসছেন, তাহলে অনেকে বলবেন যে মাতৃগর্ভ থেকে রাজনীতিতে আসছেন। এটা বোকা বোকা কথা হয়, রাজনীতিতে আসতে গেলে মানে, হ্যাঁ, রাজনৈতিক অ্যানিমাল হিসেবে মানুষের বিবর্তন খুব ছোটোবেলা থেকেই হয়, কিন্তু রাজনীতিতে আসা মানে ওই এ করা, সেটাতে আমার মনে হয় না 2 বছর থেকে রাজনীতি করছে, রাজনীতি বুঝছে বা আজকের ফর্মে রাজনীতি বুঝছে, এটা বোধ হয় ঠিক না। পঞ্চায়েত নির্বাচনের আগে যখন ভাঙর উত্তপ্ত, সেখানকার বিধায়ক, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, তিনি রাজ্যের কাছে নিরাপত্তার জন্য এসেছিলেন কিন্তু পাননি, তখন তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়ে কেন্দ্রের কাছ থেকে নিরাপত্তা পেলেন, কিন্তু যে ভাঙর এত উত্তপ্ত, সেটা খুব পরিষ্কার কথা যে নওশাদ সিদ্দিকীকে কেন্দ্র নিরাপত্তা দিচ্ছেন কি দিচ্ছেন না, তার থেকে বড় প্রশ্ন নওশাদ সিদ্দিকীর উপর যে লাইফ থ্রেট আছে এটা সত্য। আজকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কার? কখন একজন মানুষ কেন্দ্রে নিরাপত্তা চায়? এটা কেউ শখ করে চায় না। নিরাপত্তার যা প্রসিজিওর আছে কেন্দ্রীয় নিরাপত্তার, এটা খুব কমপ্লিকেটেড প্রসিজিওর, যে কেউ চাইলেই পাবে না। শওকত মোল্লাকে রাজ্যের তরফ থেকে তো জেড প্রাসিজিওর, হ্যাঁ সেইটাই বলো, যে রাজ্য যখন এইরকম একটা জায়গায় দেখায় জেড ক্যাটাগরি সিকিউরিটি, তাহলে নওশাদকেও তো কোথাও যেতে হবে, সিকিউরিটি লাগবে। ভাঙড়ে যা চলছে তাতে কোনো সুস্থ স্বাভাবিক ভদ্রলোকের পক্ষে ওখানে গিয়ে কোনো রাজনীতি করা সম্ভব? আগে বলো তো, বোমার সামনে মরতে হবে লোককে, এই হচ্ছে প্রশ্ন। ওখানকার মানুষদের যে নিরাপত্তা সেটা নিশ্চিত নেই, তিনি সেখানকার জনপ্রতিনিধি, তাকে নিরাপত্তা দেওয়া হবে না, শওকত মোল্লাকে করে দিল জেড ক্যাটাগরি,
এই রাজ্যকে বুঝতে হবে কাদের জন্য, কাদের দ্বারা, কাদের। একদম শেষ প্রশ্ন আসলে, পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল কিন্তু আবার দলীয় ভাঙন দেখতে পাওয়া যাচ্ছে, মনোরঞ্জন ব্যাপারী তিনি বলছেন আমার মতো মানুষের পক্ষে এই ধরনের রাজনীতি, হি ইজ নট এ গুড ম্যান। মনোরঞ্জন ব্যাপারীদের মতন লোকেদেরকে আগে ধরা উচিত। মনোরঞ্জন, তোমরা কি ভাবো কবিতা লিখলে ভালো লোক হয়ে যায় নাকি, লেখাপড়া করলেই ভালো লোক হয়ে যায়? তৃণমূলে গেছেন কেন? এমনি এমনি গেছেন, সে লোকটা বলছে আমার পেনশনের জন্য আমি অপেক্ষা করছি। মনোরঞ্জন ব্যাপারীর থেকে তো আমার মনে হয় অভিষেক ব্যানার্জি অনেক বেটার, তার পলিটিক্সের কথা বলছি আমি, এই একদম এইগুলোকে পছন্দ করি, এগুলো আমচা চামচা গামচা, এগুলো সব সময় মাল কামানোর জন্য সবসময় যেখানে যেখানে গভর্নমেন্ট এদিক ওদিক হয় সেখানে গিয়ে পড়ে, ওর কথার ভিত্তিতে ইমিডিয়েটলি এফআইআর করা উচিত ওই পোস্টের ভিত্তিতে, আমি দেখেছি পোস্টটা। মনোরঞ্জন ব্যাপারীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত কীভাবে টিকিট কেনা বেচা হয়েছে, আর টিকিট পেয়েছেন, আমার যা টিকিট ছিল আমি বিলিয়েছি, তার মানে তৃণমূলে টিকিট কেনা বেচা হয়, মনোরঞ্জন ব্যাপারী নোজ, ওনার দায়িত্ব আছে পুলিশের দরকার এখানে ইনভেস্টিগেট করা ওনাকে ডেকে। তোমাদের এই মনোরঞ্জন ব্যাপারী কবি বলেই সব বেঁচে যাবে, মমতা ব্যানার্জির মানে উত্থানটা দেখবে তো এই লোকগুলো হচ্ছে এর জন্য দায়ী, আমি একদম পছন্দ করি না এদেরকে, আজকে বড় বড় লেকচার দেওয়ার কোনো ক্ষমতা নেই, এদেরকে আইডেন্টিফাই করুন, আরও বদমাইশ, শওকত মোল্লার থেকে ওটা বেশি বদমাইশ লোক। ঘামাচির ছালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন, এনপি দত্ত অ্যান্ড সন। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন।